কালকে বন্ধুরা এত পরিমাণে মেঘলা হয়ে গেছিল, যার জন্য আমি পিটুনিয়াগুলো সব নামিয়ে নিয়েছিলাম যদি বৃষ্টি হয় এই ভয়ে। তবে বৃষ্টি হয়নি, আজ থেকে আবার রোদ, তাই এগুলোকে আবার ছাদে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের আছেন গার্ডেন প্যারাডাইস। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। গাছগুলো দেখতেই পাচ্ছেন, সমস্ত সিঁড়িতে আমি নামিয়ে নিয়ে এসেছিলাম। কালকে ওয়েদারটা খুবই বাজে ছিল, তবে আজকে সকাল থেকে আকাশ আবার পরিষ্কার, তার জন্য গাছগুলো আবার আমি ছাদে দিয়ে দিচ্ছি। কেননা রোদ না হলে পিটুনিয়া ভালো হয় না। এটা তো দেখুন কুড়ি চলে এসছে, এটা কিন্তু থোকা ভ্যারাইটি, সিঙ্গেল পেটাল নয়। তা গাছগুলোকে রোদে দিই, কেননা পিটুনিয়া যেহেতু রোদের থাকতে বেশি ভালোবাসে, আর রোদ না পেলে কিন্তু ভালো ফুল হবে না। তাই আবার সমস্ত এক এক করে বার করে যেখানে ছিল সেখানেই রেখে দেবো। এখানে এই ইয়াটি নিয়ে আমি চারাটা উল্টে গেছে, কোনো রাত্রে মনে হয় কোনো বেজি ভেজি উঠেছিল, এখানে তো বেজি আসেই আমার ছাদে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আজকে, যেটা আমি নিজেও প্রথম দেখছি। তার আগে দেখুন আমার এই নীলকণ্ঠ গাছটায় অনেক সিড চলে এসেছে, সিডগুলোকে কালেক্ট করে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এই নীলকণ্ঠ গাছটায় বেশ অনেকগুলো সিড পট তৈরি হয়েছে। এগুলো এরকম শুকিয়ে এসছে কিছু কিছু, আর কিছু এখনও কাঁচা রয়েছে। যেগুলো শুকিয়ে গেলে এগুলোকে সব সংগ্রহ করে রেখে দেবো, যাতে আমি আরও নতুন নতুন চারা তৈরি করতে পারি। এই গাছটার যে ফুলগুলো দেখতেই পাচ্ছেন, এরকমভাবে ডবল প্যাটেলের ফুল, দেখতে খুবই সুন্দর লাগে যখন ফুলগুলো পুরো ফোটে, আর প্রচুর কুঁড়ি আসে, প্রত্যেকটা ডগায় ডগায় কুঁড়ি আছে। রোজই আমি এখান থেকে ফুল তুলে আমার শিব ঠাকুরকে আমি দিই, আর ফুলগুলো দেখতে সত্যি সুন্দর লাগে। গাছটাকে আমি বেশি বড় করছি না, গাছটা যেই একটু লতিয়ে ওপরে ওঠে আমি ওপর থেকে ডগাটা কেটে দিই, যাতে গাছটা সুন্দর ঝোপালো তৈরি হয়। একটা বনসাই লুক দেওয়ারই চেষ্টা করছি, বেশি বড় গাছটাকে করব না। চলুন যেটা দেখাবো বলে আপনাদেরকে বলছি, যে যেটা আমি নিজেও দেখিনি আজকে দেখলাম, সেটাই আগে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন বন্ধুরা, এখানে এই যে স্নেক প্ল্যান্ট আছে, স্নেক প্ল্যান্ট আমি একটা ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম, এর থেকে প্রচুর হয়ে গেছে। আর এখান থেকে তুলে তুলেও আমি অন্যান্য জায়গাতেও লাগিয়েছি, আমার কিছু ইনডোরেও আছে, আর এটা আমার ছাদের মধ্যেই থাকে। এই যে দেখতে পাচ্ছেন স্নেক প্ল্যান্টের যে ফুল হয়, আমি এর আগে সত্যি দেখিনি, এই প্রথম আমি আমার ছাদ বাগানে দেখছি। দেখুন কত সুন্দরভাবে একটা স্টিক এখান থেকে বেরিয়ে এসেছে। আমার মনে হয় এই যে কুঁড়িগুলো রয়েছে এগুলো হয়তো ফুটবে, তা এগুলো একটু আরও বড় হলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব কেমন দেখতে লাগে, সেটা অবশ্যই দেখাবো। তো আমার তো খুবই ভালো লাগছে যে এই প্রথম আমি দেখলাম, দেখতে সুন্দরও লাগছে, এটা আরও লম্বা হবে, আর এই যে কুঁড়িগুলো রয়েছে এগুলো ফুটে যাবে। তা এটা পরে আমি পরবর্তী ভিডিও অবশ্যই দেখিয়ে দেবো যে কেমন দেখতে লাগে। আজকে আরও একটা গোলাপ ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে, কত সুন্দরভাবে ফুটেছে দেখুন গোলাপটা। এই গোলাপটা তো অনেক বড় হয়ে গেছে, গতকাল বিকেলেই আমি সমস্ত গাছে ফাঙ্গিসাইড স্প্রে করছি, দেখতে পাচ্ছেন পাতার মধ্যে রয়েছে। গোলাপ গাছে কিছুদিন অন্তর যদি ফাঙ্গিসাইড স্প্রে করা না হয় তাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ খুব তাড়াতাড়ি ধরে যায়, তা গোলাপ গাছে ওই জন্য মাঝে মাঝে কিন্তু একটু ফাঙ্গিসাইড স্প্রেটা করে দিতে হবে। আমার জামরুল গাছটায় অনেক কুঁড়ি চলে এসেছে, বেশ বড় হয়ে গেছে কুঁড়িগুলো দেখুন।
প্রচুর কুড়ি এসেছে। এর আগেও বেশ কয়েক বছর, দু তিন বছর ধরে কিন্তু আমি গাছে জামরুল পাচ্ছি, এবছরও কুড়ি এসেছে, দেখা যাক কতগুলো থাকে। এখানে রয়েছে বেদানা গাছ বা ডালিম গাছ, এই যে দেখুন এতেও কুড়ি এসেছে। এর আগেও বেশ কয়েকটা ডালিম হয়েছে, নতুন নতুন ডালপালা ছাড়ছে, গাছটা খুবই ছোট ছিল, গাছটায় আবার নতুন করে সুন্দর কচি কচি পাতা বের হচ্ছে, আর তার সাথে কিন্তু কুড়িও আসছে। আম গাছের মুকুলগুলো বেশ বড় হয়ে গেছে। এই সময় আম গাছে বিশেষ কিছু যত্ন নিতে হবে। তা এখানে দেখুন আমি যে ড্রাগন গাছটার ডাল কেটে লাগিয়েছিলাম, তার থেকে দেখুন নতুন এইটুকুনি ডাল কিন্তু বেরিয়ে গেছে, তার মানে গাছটা আমার শেকড়টা নিচ থেকে ছড়িয়ে গেছে, যার ফলে গাছটা কিন্তু ওপর থেকে বাড়তে শুরু করেছে। তাই আমি আরেকটা নতুন চারা তৈরি হয়ে গেল, আর আরেকটা চারা অন্য জায়গায় লাগিয়েছি, সেটা এখনও বের হয়নি, বের হলে অবশ্যই দেখাবো। আর এখানে যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিছু আমি লঙ্কার বীজ ছড়িয়ে দিয়েছিলাম, তা সেই চারাগুলো বেরিয়েছে, এখান থেকে বড় হলে আবার তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় আমি লাগিয়ে দেবো। এখানে কিছু পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, পেঁয়াজ গাছের দেখুন কলি বের হচ্ছে। আর বড় ড্রাগন গাছটা যে কেটেছি, এই ড্রাগন গাছটাও ওপর থেকে কিন্তু ডালপালা ছোটো ছোটো করে বের হচ্ছে, দেখুন এখান থেকে। উপরে একটা ডাল কেটেছি কিন্তু পাঁচটা ডাল বের হচ্ছে। তো বন্ধুরা, আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সবার আগে যখনই কোনো ভিডিও আমি ছাড়বো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার।